মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি দেখতে গতকাল নরসিংদীর মমতা সিনেমা হলে আলী হোসেন শিশিরের নেতৃত্বে মাধবদীর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি উপভোগ করেন। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি এমিল রানা তারেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী সম্বলিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রদর্শনী গত ১৩ অক্টোবর শুক্রবার মাধবদীতে অবস্থিত মমতা সিনেমা হলে নরসিংদী সদর এক আসন থেকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্জ মোহাম্মদ আলী হোসেন শিশির সিআইপি এর সৌজন্যে ৫০০-এর নেতাকর্মী নিয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত। এ সময় আলী হোসেন শিশির পরিবারের সদস্যদের নিয়ে মমতা সিনেমা প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ মোহাম্মদ আলী হোসেন শিশির নরসিংদী সদরের আওয়ামী লীগ কর্মী ও তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত কষ্ট করে, কত সংগ্রাম করে, জীবনের কত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে দেন ওনারা বঙ্গবন্ধু কিন্তু এই বাংলাদেশ নামক দেশটি উদ্ভাবন করেছেন। এই ইতিহাসটি জানার জন্য, জাতির সামনে সঠিক ইতিহাসটি তুলে ধরার জন্য আজকে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আমরা পরিবার সহ এসেছি, আমি সবাইকে অনুরোধ করব এই চলচ্চিত্রটি আপনারা পরিবার পরিচয় দেখাবেন, কেননা সবারই এই বাংলাদেশের ইতিহাসটি জানা দরকার। বঙ্গবন্ধু কিভাবে জাতির জনক হলো, বঙ্গবন্ধু কিভাবে জাতির জনক হলো সেটা জানা দরকার। বঙ্গবন্ধুর কি ত্যাগ দীক্ষা বাংলাদেশ নামক দেশটি দমন করার জন্য সেটা জানা দরকার। ১৫ই আগস্টের কালো রাত্রিতে কি ঘটেছিল, বঙ্গবন্ধুকে যেভাবে ওই হায়নার দল ওই কুলাঙ্গেররা সপরিবার হত্যা করেছিল, সারা বিশ্বের কোন ইতিহাসে নাই যে একজন রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যা করে। আমরা বাঙালি জাতি, আমাদের কিছু কুলাঙ্গার যাদের বিপদগামী কুলাঙ্গার তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বঙ্গবন্ধু কন্যা মানে প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা এবং তারা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্লান্ত হয়নি, তারা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে একটি কালো আইন করে জাতির জনকের হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসী ও সামগ্রিক সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক রাজীব মিয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, মহিষাসুরা ইউনিয়নের ইউপি সদস্য সমীর হাসান, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব সহ শতাধিক নেতাকর্মী। সেই বঙ্গবন্ধু অনেক প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের জাতির জনক বাংলাদেশ নামক রাষ্ট্রকে সারা বিশ্বে লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র উপহার দিয়েছেন। কাজেই ওনার জীবনীটি সবারই জানা উচিত, সবারই দেখা উচিত, সবারই বোঝা উচিত। আমি সম্মানিত সকল নরসিংদী সদরবাসীকে অনুরোধ করব, আপনারা সদর বলে এসে বাংলাদেশের ইতিহাস জানুন, সঠিক ইতিহাস জানুন, বঙ্গবন্ধুকে জানুন, বঙ্গবন্ধু কন্যাকে জানুন, বঙ্গবন্ধু কন্যা মানব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসী সমাজী সমাজযোগ্য নেতৃত্বের কারণে আজকে বঙ্গবন্ধু যে স্বপ্ন সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের মডেল। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।